বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ড্রাগ লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমরা যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে ফ্লুকজিট এই ওষুধটি দুইটি উপাদানে তৈরি একটি হচ্ছে ফ্লুপেন্টিয়াক জল জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অন্যটি হচ্ছে মেরিট্রাসেন টেন মিলিগ্রাম এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বন্ধুরা আজকে আমরা এই ওষুধটি যেসব বিষয় সম্পর্কে আলোচনা করবো তা হচ্ছে ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওষুধটি খাবার নিয়ম ও সেবনবিধি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কি না এইসব বিষয় চলুন যাওয়া যাক ওষুধটির বিস্তারিত আলোচনা শুরু করি ফ্লু পেন্টিয়াকজোল এবং মেলিক্ট্রাসিন এই প্রিপারেশনে ওষুধ সাধারণত ফ্লুকজিট ট্যাবলেট যেসব ক্ষেত্রে কাজ করে তা হলো বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস মাস্ক ডিপ্রেশন মেনোপোজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং উদ্বেগ কিংবা মানসিকভাবে বিপর্যস্ত ঘুম কম হওয়া মানসিক যন্ত্রণা দূর করে মাথা ঠান্ডা রাখে টেনশন ও বিষণ্নতা কমায় অস্থিরতা কমায় এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয় ফ্লুকজির ট্যাবলেটটি এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবন সেবনবিধি সম্পর্কে আপনাদের জানাব যারা প্রাপ্তবয়স্ক সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকালে এবং দুপুরে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট দীর্ঘমেয়াদী সেবন মাত্রা হলো সাধারণত একটি ট্যাবলেট সকালে এখন আমরা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানিয়ে দেব নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া সেম তেমনভাবে পরিলক্ষিত হয় না ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইনসমনিয়া হতে পারে ওষুধটি সেবনের ক্ষেত্রে এখন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ওষুধটি সেবন করা যাবে কিনা না সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো সাধারণত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফ্লু পেন্টি একজোল মেলিট্রাসিন দেওয়া উচিত নয় অর্থাৎ গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার না করাই ভালো তারপরেও যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ সেবন করবেন তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা আপনাদের জানিয়ে দেবো ওষুধটির দাম সম্পর্কে এ প্যাকেটে একটি প্যাকেটে পঞ্চাশটি ট্যাবলেট থাকে প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে আবারও ধন্যবাদ